হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন পিগজি লাভারে যাদের লেভেলটা আপ করা ছিল তারা কিন্তু তাদের পিকজি যেই টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু ক্লেম করতে পারবেন অ্যান্ড এই টোকেনটা ক্লেম করে আপনারা কিন্তু সেল করতে পারবেন আপনারা যত লেভেল আপ করছিলেন সেই অনুযায়ী তারা একটা টোকেন দিয়েছে এই টোকেনটা আপনারা কেমন করে ক্লেম করবেন কে কত টোকেন পাবেন এবং লেভেলটা যাদের আপ করা নয় তারা এই লেভেলটা কেমন করে আপ করবেন এটা আমি টোটাল প্রসেসটা দেখাই দিব অবশ্য ভাই ভিডিওটা ফুল দেখতে হবে ভিডিওটা ফুল দেখলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে কিন্তু লেভেল আট আছে বাট আমি এই লেভেল আট করেছি কালকে এর আগে করা ছিল না এই যে ইন্টারনেট না থাকার কারণে আমি যদি এই ক্লেমে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার আমার কিন্তু ব্যালেন্স জিরো কিন্তু যাদের লেভেল টেন পর্যন্ত করা ছিল মানে প্রথমে কারণ অন্য একটা অ্যাকাউন্টে করা ছিল তারা কিন্তু পাঁচ টোকেন করে পেয়েছেন আপনাদের যাদের টেন লেভেল কমপ্লিট আসে তারা কিন্তু পাঁচ হাজার দুইশো দশ টোকেন পেয়েছেন এই পাঁচ হাজার দুইশো দশ টোকেনের আমরা যদি কয়েন মার্কেট ক্যাপেস চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টোকেনের ভ্যালু কিন্তু জিরো পয়েন্ট জিরো থ্রি এইট আছে তো এটা যদি আমরা স্কল ডাউন করি এবং এইখানে আমরা যদি পাঁচ হাজার দুইশো টোকেন দিয়ে দিই পাঁচ হাজার দুইশো টোকেন দিই তাহলে কিন্তু একশো আটান্ন আটানব্বই ডলার কিন্তু তারা ক্লেম করতে পারবেন ঠিক আছে একশো আটানব্বই ডলারের কিন্তু টোকেনটা ক্লেম করতে পারবেন যাদের লেভেল আপনাদের ফোল লেভেলের উপরে আছে তারা কিন্তু দুশো টোকেন পেয়েছেন যারা দুইশো টোকেন পেয়েছেন তারা কিন্তু আপনাদের সাত ডলার মতো ক্লেম করতে পারবেন যারা পাঁচশো বা এক হাজার আটশো টোকেন পেয়েছেন তাদের ছয়শো টোকেন পেয়েছেন তারা কিন্তু বাইশ ডলার ক্লেম করতে পারবেন এক কথায় যাদের লেভেলটা দশের পুরা দশ ছিল তারা কিন্তু শুধু পাঁচ হাজার দুইশো টোকেন করে পেয়েছে আর বাদ বাকি সাল লেভেলের নিচে যারা ছিল তারা কিছু পায়নি সাল লেভেলের উপরে যারা ছিল তারা দুইশো ছয়শো সাতশো করে টোকেন পেয়েছে এবং এই টোকেনটা আপনারা কেমন করে ক্লেম করবেন আমি টোটাল প্রসেসটা দেখ এবং এই লেভেলটা আপ করবেন কেমন করে আপনাদের যাদের লেভেল এক আছে তারা কিন্তু টেন পর্যন্ত লেভেল কেমন করে আপ করবেন এটা আমি দেখাই দেব সো ভিডিওটা ফুল দেখেন ভিডিওটা ফুল দেখলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন ফার্স্ট অফ অল আপনারা যে রিওয়ার্ড আছে রিওয়ার্ডে ক্লিক করে এইখানে যে ডেলি রিওয়ার্ড আছে ডেলি কম্ব আসে এগুলো কমপ্লিট করবেন এবং এইখানে আপনার একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেটটা যে কোনো ওয়ালেটে আপাতত কানেক্ট করতে পারবেন কোনো সমস্যা নেই অ্যান্ড আমি লেভেলে আপনাদের সামনে একদম লাইভে আপ করে দেখাই দেব এবং এইখানে দেখলে দেখবেন যে আপনার আমার ওয়ালেট কিন্তু একটি কানেক্ট আছে আপনার চাইলে আপনাদের ওয়ালেট কানেক্ট করে নিতে পারবেন এবং এই ফাইট আছে ফাইটে ক্লিক করে এই লেভেলটাও কিন্তু আপনাদের আপডেট করতে হবে অবশ্যই লেভেলটাও আপডেট করতে হবে এই আপডেটে ক্লিক করে এই লেভেলটা আপডেট করে নেবেন এবং মেন যে আপডেট এই লেভেলটা এই লেভেলটা আপডেট করার জন্য এই লেভেলের উপর ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে এই দেখেন ভিউ টাক্ক নামে যে অপশান আছে এখানে এপর ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন যে অনেক টাস্ক থাকবে এইটা আপনাদের কমপ্লিট থাকবে এবং এইখানে প্রথম লেভেলের জন্য কিন্তু তিনটা বেটাল আপনাদের উইন হতে হবে উইন কেমন করে হবেন প্রথম লেভেলের জন্য এই সব কোনো কিছু প্রযোজ্য নেই আপনার এইটা করবেন এবং এখানে তিনটা বেটাল উইন হওয়া লাগবে তো উইন হওয়ার জন্য এইখানে যে বেটাল আছে এটার উপর ক্লিক করবে আপনার গেমটা কেমন করে খেলে উইন হবে এই মেক ইট এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি র্যান্ডমলি খেলতে চান তাহলে ওই র্যান্ডমলি ক্লিক করে র্যান্ডমলি গেম খেলতে পারবেন আর যদি আপনার চান যে আপনার দুইটা ফোন আছে আপনি তাহলে নিজে নিজেই উইন করতে পারবেন এটার ক্লিক এটার ক্লিক করে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডের মাঝে সেন্ড করতে হবে আমি একদম লাইভে দেখাচ্ছিটা আমি সেন্ড করে দিই লিঙ্কটা যখন আপনার ফ্রেন্ডের মাঝে সেন্ড করা হয়ে যাবে আপনার ফ্রেন্ড যখন ওই লিঙ্কের উপর ক্লিক করবে বা আপনার অন্য ফোনে যে অ্যাকাউন্ট থাকবে সেটার লিঙ্কের উপর ক্লিক করে দেখবেন যে অ্যাকসিপ নামে একটা অপশন থাকবে এক্স্রিপের উপর ক্লিক করে দেবেন অ্যাক্সিভের উপর ক্লিক করলে এই অপশন চলে আসবে সো আপনি এখানে আপনার এক হাজার লিখে দেবেন এক হাজার লিখে দেওয়ার পর যে প্লেস এ রিওর্ড এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার ফ্রেন্ডের ওই ফোনে আরেকবার অ্যাক্সিভ যাবে এটার উপর ক্লিক করতে বলবেন ওটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে রেডি আছে আপনিও রেডি করবেন আপনার যে ফ্রেন্ড আছে ফ্রেন্ডকেও রেডি করতে বলবেন রেডি করতে বলে আপনার যে ফ্রেন্ড বা আপনার যে আলাদা মোবাইল আছে সেই মোবাইলে আপনি কোনো গেম খেলবেন না কিন্তু এই মোবাইলে এই যে অপশন আসছে এখানে কিন্তু ট্যাপ করবেন ঠিক আছে আপনি ট্যাপ করবেন বাট আপনার আরেকটা ফোনে যেটা আছে ওখানে আপনাকে কিছু করা লাগবে না এইখানে জাস্ট আপনি এই ফোনে মানে যেই ফোনে লেভেলটা আপডেট করতে আছে সেই ফোনে জাস্ট ট্যাপ করবেন আর যে ফোনটা আগের আছে সেই ফোনে আপনাকে কিছু করা লাগবে না তো একটু ওয়েট করবেন যে কোনো একটা কার্ড সিলেক্ট করে নেবেন কার্ড সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু একদম লাইভে দেখাচ্ছি ভাই যেভাবে আপনি এই ভিডিওটা আমি বলতে পারবো ইউটিউবের এমন কোনো ইউটিউবার নেই যে সেটা আপনাকে লাইভে দেখাবে বাট আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আপনি যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে ইনশালা সব কিছু বুঝতে পারবেন তো এই ফোনে জাস্ট আপনি কাজ করবেন এই যেই ফোনে আরেকটা ফোন আছে ওই ফোনে আপনাকে কোনো কিছু কল লাগবে না জাস্ট যেই ফোনে লেভেলটা আপডেট করতে চাচ্ছেন সেই ফোনেই আপনারা জাস্ট টাচ করবেন আবার একটা যে কোনো একটা ক্লিক করে দেবেন এটা কিন্তু ক্লিক হয়ে যাবে আবারও বলতেছি লেভেলটা আপনারা টেন লেভেল করে রাখেন এখানে দেখতে পাচ্ছেন যে ভিক্টর মানে আপনি অলরেডি উইন হয়ে গেছেন এই ভিক্টর যখন লিখে আসবে তখন মনে করবেন যে একটা ব্যাটেল কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনারা কিন্তু লেভেল মানে এই ব্যাটেলটা পূরণ করবেন ঠিক আছে এইভাবে আপনারা ব্যাটেলটা পূরণ করবেন সেমভাবে আবার আপনার ফ্রেন্ডের সাথে খেলতে গেলে নিউ গেমের উপর ক্লিক করে দিবেন দেখবেন যে নিউ গেমের উপর ক্লিক করে আবার এখানে আপনার পয়েন্ট দিয়ে দেবেন একদম সেমভাবে সেমভাবে দেওয়ার পরে আপনারা সেমভাবে গেম খেলবেন এইভাবে কিন্তু আপনাদের এই যে ব্যাটেলটা আছে সেই ব্যাটেলটা কিন্তু কোন করতে হবে মানে আপনাকে উইন করতে হবে এই একই সেমভাবে আপনাকে উইন করতে হবে উইন করার নিয়ম কিন্তু একই সেম আপনাকে আমি যেইভাবে ভিডিওটা দেখাচ্ছি আপনারা সেম একইভাবে করবেন আপনারা এইভাবে যত ফোনের ইচ্ছে তত ফোনেরই কিন্তু আপনার লেভেলটা আপডেট করতে পারবেন জাস্ট যে ফোনে লেভেলটা আপডেট করবেন ওই ফোনে জাস্ট টাচ করবেন আর আরেকটা ফোনে যে আপনি লিঙ্ক পাঠালেন ওই ফোনে আপনাকে টাচ করা লাগবে না যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবেন না তো আবারও আমি ভিক্টোর চলে আসছে আমি আবার উইন করছি তো আমি যে এক্সট্রার পর ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমি কিন্তু গেমটা কেটে দিলাম আমার দেখানো হয়ে গেছে আপনাদেরকে এইভাবে কিন্তু আপনাদের ফাইটটা করতে হবে এবং আমি যদি আবার এটা কেটে দিয়ে আসি আমি যদি আবার লেভেল আপনার উপর ক্লিক করে ভিউ টাক্সের উপর ক্লিক করে এখানে দেখবেন যে আমাদের লেভেলটা কিন্তু আপডেট হয়ে যাবে মানে আমি যে উইন করছি এই উইনটা কিন্তু কিছু পরিমাণ শো করবে শো করে এটা কিন্তু আপডেটে চলে যাবে আপনারা এইভাবে কিন্তু ভাই লেভেলটা আপডেট করতে পারবেন তো এটা যখন পূরণ হয়ে যাবে তখন এইখানে দেখবেন যে আপনাদের আপডেটের অপশন চলে আসবে আপডেটের উপর ক্লিক করবেন ক্লিক করে নেক্সট লেভেলে কিন্তু চলে যাবেন ইজিলি এইভাবে কিন্তু আপনার লেভেলটা আপডেট করেন আবারও বলতেছি লেভেলটা টেন লেভেল করে রাখেন ঠিক আছে অ্যান্ড এইখানে আর একটা মেন কথা যারা আগে আপনার লেভেলটা আপডেট করে রাখছে তারা কিন্তু এই টোকেনটা ক্লেম করতে পারবে সেই ক্লেমে ক্লিক করলে এখানে একটা টাইম দেখাচ্ছে বাট এখন যে আমরা লেভেলটা আপডেট করব তারা কোনো টোকেন ক্লেম করতে পারবে কিনা এটা এখন বলা যাচ্ছে না এটা হচ্ছে আপনার টাইমটা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না তো টাইমটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রামে কিন্তু সব কিছু জানিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই অবশ্যই ইউটিউবের পাশাপাশি টেলিগ্রামে জয়েন থাকবেন কারণ হচ্ছে সব কিছু ইউটিউবে শেয়ার করা যায় না ওইগুলো কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হয় তো অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন বি টেলিগ্রামে জয়েন থাকবেন অ্যান্ড ভিডিওটা একবার না দেখ বুঝতে না পারলে অবশ্যই চার পাঁচবার দেখবেন দেখে বুঝবেন বুঝে লেভেলটা আপডেট